বাবা মায়ের আশীর্বাদ কথাটি গাড়িতে বা বাড়িতে খোদাই করে না লিখে তাদের নামে গাছ রোপণ করুন। এতে আপনি ও আপনার আগামী প্রজন্ম তথা সমাজ উপকৃত হবেন। ঠিক এই বার্তা নিয়ে সাইকেলে চড়ে ভারত ভ্রমণে বেরিয়েছেন তারক চন্দ্রপাল। উত্তর চব্বিশ পরগনা কাঁচড়াপাড়ার বছর ৫৩ তারকবাবু এর আগেও এই বার্তা নিয়ে সাইকেল চড়ে ভারত ভ্রমণে বেরিয়েছেন। এবারে গাছ লাগান হেসে হেসে, গাছ লাগান ভালোবেসে, এই বার্তা নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছেন তিনি। এবারে তার সঙ্গী হয়েছে নিরঞ্জন কুমার সাউ নামের একজন। যদিও বেরিয়েছেন দুজনে একসঙ্গে, তবে ডুয়ার্স থেকে তারকবাবু আসাম হয়ে চলে যাবেন এবং একইভাবে বাকি পথ একা পাড়ি দেবেন বছর ৬২ নিরঞ্জন বাবু। এই প্রসঙ্গে সাইকেল আরোহী তারক চন্দ্রপাল কি বলেছেন শুনুন। আমার নাম তারক চন্দ্রপাল, আমার বাড়ি কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা। আপনি সাইকেল নিয়ে বেরিয়েছেন, কি বার্তা দিচ্ছেন? আমাদের মূলত বার্তা হচ্ছে পরিবেশ নিয়ে বার্তা। এর আগে আমি অল ইন্ডিয়া করেছি, তারপরে ঝাড়খণ্ড গেছিলাম, তারপরে উড়িষ্যা দুবার গেছিলাম। গত বছর ২০২১ সালে আসাম সরকার আমাকে ডেকেছিল গন্ডার পাচার প্রকল্প নিয়ে, সেখানে গিয়েছিলাম সেভ রায়নো এটা নিয়ে, এবং তখন আমি এখানে এসেছিলাম, এই ইউনিটি ফাউন্ডেশনে এসেছিলাম। সবাইকে একটা কথাই বলে রাখি, এবং গত বছর লাদাখে গিয়েছিলাম অন্য একটা কারণে। কারণটা হচ্ছে আমাদের সেনাবাহিনী যারা উত্তর এবং বরফের মধ্যে -30 ডিগ্রি -40 ডিগ্রি তাপমাত্রাতে কাজ করছে, বরফের মধ্যে দিন রাত পরিশ্রম করছে তাদের, এবং তাদের জন্য আমরা রাত্রেবেলা ঘুমোতে পারছি, এবং সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে আমি তাদের সম্বর্ধনা দিতে গেছিলাম। সমস্ত এখানে কর্নেলদের সম্বর্ধনা দিতে পেরেছি এবং তাদের সহযোগিতা অনেক অনেক পেয়েছি। লাদাখ থেকে আমি জম্মু কাশ্মীর, কার্গিল দ্রাস ওদিক থেকে ঘুরে তারপর আমি বাড়িতে এসে প্রায় ৫ মাস ৫ দিন ঘুরে এসেছি এবং সেখানে কাজ করেছি। এবং এই বছর আমার বেরিয়ে পড়লাম অল ইন্ডিয়া সেকেন্ড টাইমের জন্য বেরিয়ে পড়লাম। আমার উদ্দেশ্য একটা, যে এইবারে উদ্দেশ্য প্রতিবারের উদ্দেশ্য থাকে যে গাছ লাগান ভালোবেসে, গাছ লাগান হেসে হেসে, এই উদ্দেশ্য। বাবা মায়ের নামে গাছ লাগান। আর আরেকটা যেটা হচ্ছে, প্লাস্টিক থেকে দূরে থাকুন, জল সঞ্চয় করুন, নদী নালা জোগাতে দেবেন না। পুকুর চুরি হচ্ছে, আমি দেখতে আসতাম মালদা অঞ্চলে, মালদা সরি ইসের দিকে লালগড়ার দিকে পুকুর চুরি, নদী চুরি হয়ে যাচ্ছে। আমি তার ভিডিও আছে আমার কাছে, নদী চুরি হয়ে যাচ্ছে, পুকুর চুরি হচ্ছে জানি, নদী চুরি হচ্ছে হচ্ছে। এবার এইরকমভাবে জলাভূমিগুলো নষ্ট না করে, আর বন জঙ্গলে আগুন লাগাতে দেবেন না, কারণ বন জঙ্গলে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ায় শীতের মরশুমে সবাই পিকনিক করতে যায় বা অন্য সময় ওরা আগুন লাগিয়ে দেয়। বন জঙ্গলে একটা ভাবার ব্যাপার আছে যে বন জঙ্গলে অনেক পশু পাখি বাস করে, তাদেরও একটা ঘর আছে, তাদের একটা বাড়ি আছে, তাদের সন্তান সন্ততি আছে। যদি ঘর ওইখানে আগুন লেগে দেওয়া হয় তারা ঘর ছাড়া হয়, তাদের কেউ বাবা মাকে হারায়, কেউ সন্তানকে হারায়। শুধু একটুখানি মানবিক চেতনা যদি আসে আমাদের মধ্যে যে আমার ঘরে কেউ যদি আগুন লাগিয়ে দিত তাহলে কেমন হতো অবস্থা, ঠিক তেমনি কিন্তু ওদের অবস্থাও তাই হয়। তাই আমি অনুরোধ করে সবাইকে বলি, বন জঙ্গলে আগুন লাগাতে দেবেন না। এই চিন্তাভাবনা নিয়ে আমি স্কুলে কলেজে কলেজে বিশেষ করে প্রচার করি, প্রায় ৩৫০০ ইতিমধ্যে আমি প্রচার করে ফেলেছি। আমার টার্গেট ১০,০০০ স্কুল কলেজগুলোতে আমি যাব, ছাত্রদের মধ্যে প্রচার করব। আর একটা বলি, যেটা সবসময় বলি, এখনও বলি, বাবা মায়ের নামে গাছ লাগান, বাবা মাকে যদি সত্যি ভালোবাসেন দুটো গাছ লাগান। আর আর দুটো গাছ লাগান বাবা মাকে ভালোবেসে। আর বলি একটা কথাই, যে যারা আপনাকে ভালোবাসে না তাদের নামেও গাছ লাগান, যাদের আপনি ভালোবাসেন তাদের নামেও গাছ লাগান, যারা আপনাদের ভালোবাসে না তাদের নামে গাছ লাগালে হয়তো সে একদিন উপলব্ধি করবে যে আপনাকে আপনি তাকে আপনি ভালোবাসেন বলেই গাছ লাগাচ্ছেন, এবং হয়তো সেই উপলব্ধিটা তার মধ্যে আসুক এবং হয়তো সেও একদিন আপনার নামে গাছ লাগাবে। এই চিন্তাভাবনা নিয়েই আমি গাছ লাগানোর প্রোগ্রাম চলছে আমার। আশেপা থেকে আসা, ৬৩ বছর বয়স, নিরঞ্জন কুমার সাউ, আমার দাদার মতন, সমস্ত কিছুর দিকেই এই পরিবেশ নিয়ে আমার সাথে ঝাঁপিয়ে পড়েছে গত ১ বছর ধরে। কাজ করছেন পুরুলিয়া বাঁকুড়া বীরভূমে গিয়েছিলেন, এবার উনি ডুয়ার্স পর্যন্ত যাবেন, গিয়ে সেখান থেকে উনি একা একা ব্যাক করবেন, আমি চলে যাবো আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম ওদিকে।
এদিন রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের তরফে সংবর্ধনা দেওয়া হয় তাদের। পরিবেশকে ভালো রাখতে, গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে বাঁচতে অন্যতম পথ গাছ লাগানো, এবং সেই বার্তা নিয়ে এগিয়ে চলেছেন তারক চন্দ্রপাল। তার বার্তাকে পাথেয় করে এগোতে পারলে সমাজ সহ পরিবেশ সুস্থ থাকবে বলে জানিয়েছেন রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের কর্ণধার প্রসেনজিৎ সেন। তিনি এই বিষয়ে কি জানিয়েছেন শুনবো। আমার নাম প্রসেনজিৎ সেন, আমি সেক্রেটারি রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন। আজকে আপনি দুজন ভদ্রলোককে সংবর্ধনা দিলেন, কি উদ্দেশ্য? হ্যাঁ, আজকে আমি সকালে জানতে পারলাম যে তারকবাবু নিরঞ্জনবাবু দুজন আসছেন। মানে আমি আজ থেকে 2 বছর আগেও ওনাদেরকে পেয়েছিলাম আর কি আমাদের এই সংস্থাতে। ওনারা একটা বার্তা বহন করে নিয়ে চলেছেন এই পরিবেশের জন্য, যাতে পরিবেশ সুস্থ রাখা যায় গাছ লাগানোর মাধ্যমে, প্লাস্টিক দূষণ অবরোধ করা যায়, এবং আরো নতুনদের যারা আছে যারা এই সম্বন্ধে অবগত না, তাদেরকে একটা সুন্দর বার্তা বহন করা যায় যে নিজেদের পরিবার বাবা মার নামে গাছ রোপণ করো। এটা আমার মন ছুঁয়ে যায় আর কি। আর আজ থেকে 2 বছর আগেও উনি এসে নিয়ে আমাদের সংস্থাতে এসে নিয়ে বলে গিয়েছিলেন এই কথাটা, এবং যেটা থেকে আপ্লুত হয়ে নিয়ে আমরাও এর আগে একবার ইনিশিয়েটিভ নিয়েছিলাম গাছ লাগানোর। আর আবার ওনাদেরকে পেয়েছি, আমি সকালে খবর পেয়ে নিয়েই ওনাদেরকে ডেকে নিয়েছি যে অবশ্যই আসুন এবং আমাদেরকে আবার সেই বার্তাটা আমাদের মাধ্যমে বহন করুন, এবং আমাদের এখানে যারা রয়েছে তাদেরকেও এটা জানান, তারাও যাতে গিয়ে নিয়ে এই পরিবেশ রক্ষার আপনার এই মহৎ কাজে হাত দিতে পারেন। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।